পবিত্র হাউন মাহর বলবম রাজ্যজুরি বলবমর উৎসাহ ভক্তর মাজত দেওবারে নিশার ভাগত পদব্রজে পবিত্র জল কহিয়ায় সোমবারে শিবলিঙ্গত অর্পণ করে ভক্ত সনাতন ধর্মর পরম্পরাত হাউন মাহ পবিত্র মাহ গুৱাহাটী মহানগরীর ফুকরেশ্বর দেওয়ালয়ত সোমবারে ভিড় করলে যথেষ্ট ভক্ত আদিগুরু শুক্রাচার্য প্রথমে এই শিবলিঙ্গত পূজা করেছিল প্রাক ঐতিহাসিক দেওয়ালয়খনের মাহাত্ম অনেক বশিষ্ঠর সন্ধ্যা ললিতা কান্তা ত্রিধারার জল আনি পদব্রজে আহি শুক্রেশ্বর দেওয়ালয়ের শিবলিঙ্গত ভক্ত অর্পণ করে শাওনের আটাইকিটা সোমবারে পবিত্র জল শিবলিঙ্গত ঢালিলে ভক্তর মনোকামনা পূরণ হয় শিবজিকে মতলব আচ্ছা হি ও পূজা পাঠ করলে মে থোড়া স্পিরিচুয়াল এনার্জি ভি মিলতা হ্যায় ওই আর ইস বার তো দো মহিনা কা সাবন কা সোমবার হ্যায় বহুত আচ্ছা লাগ রহা হ্যায় ইস বার সুনকে দো মহিনা কা জব সোমবার হ্যায় ইস বার আট সোমবার হোনে ওয়ালা হ্যায় সোমবার করেঙ্গে পুরা হম ভি আর পুরো বিশ্বাস কে সাথ করেঙ্গে মন্দির আকে বহুত জ্যাদা সুকুন ফিল মিলতা হ্যায় আর ফির ওই হ্যাপিনেস মিলতা হ্যায় শিবজি কো পূজা করকে বিশ্বাস মানে ভূতে বিশ্বাস মহাদেব বাবা যেটু সকল হিন্দু ধর্ম সকল পবিত্র উৎসব আজি দিনটো এইবার হাউন মাহ মল মাহ পড়েছে গতি অসমীয়া মানুহে এই মাহত কোনো ঘরুয়া মাঙ্গলিক কাম নকরে কিন্তু শাওন মাহ হিসাবে সোমবারটুত মন্দিরলে আহি পূজা পার্বণ করব আনহাতে ভারতবর্ষত শ্রাবণ মাহর বোলবম উৎসব এবার গুরু পূর্ণিমার পৰা আৰম্ভ হৈছে আৰু অন্ত পূর্ব জুলনৰ ৰাখি পূর্ণিমাত এইবার 3 জুলাই যেহেতু গুরু পূর্ণিমা আরম্ভ হয়েছে গতিকে শাওন মাহর পূর্বরে পৰাই বোলবম আরম্ভ হয়েছে আৰু অন্ত পূর্ব 30 আগষ্টত এবার 8টা সোমবারে পবিত্র বোলবম পালন করা হব আৰু সেই অনুসরি আজি দ্বিতীয়টো সোমবার অবশ্যে অসমীয়া শাওন মাহ আরম্ভ হব মঙ্গলবাৰৰ পৰা আহে গতিকে অসমীয়া শাওন মাহ অনুসরি আৰু 3টা সোমবার থাকিব যদিও গুরু পূর্ণিমার পৰা যিসকলে বোলবম পালন কৰিছে তেওঁলোকে আৰু 6টা সোমবার পালন কৰিব এইবেলি কি হল এইবেলি আমার শাওন মাহটো আমি জানো যে এবার মলমাহ হৈছে মলমাহ হওয়ার কারণে অন্য আমার অসমীয়া মানুহে বিশেষকে অন্য মাঙ্গলিক কাম তেনেকে নকৰে কিন্তু শিবত জল অর্পণ করা শিবাৰ্চন যিখিনি পূজা পূজা পাঠ করা সেইখিনিত কোনো বাধা নাই মৌসুমী শর্মা বৰুৱা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট